টেলিভিশনে একে পর এক বড় পরিবর্তন হচ্ছে, কখন যে কি হয় তা আগে থেকে বলা মুশকিল। সম্প্রতি বাংলা টেলিভিশনকে বিদায় দিয়ে হিন্দি টেলিভিশনে চলে গেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সাঁঝের বাতি, সাহেবের চিঠি প্রভৃতি ধারাবাহিকে অনেক জনপ্রিয়তা অর্জন করে মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। কালারসে আরম্ভ হয়েছিল একটি ভৌতিক গল্প যার নাম সুহাগান চুড়েল, যেখানে নিয়া শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তাকে দেখা যায়। বেশ জমেছিল কালারসের এই নতুন গল্প, ধারাবাহিকে দেবচন্দ্রিমাকে প্রধান চরিত্রে দেখা যায়, অনেক প্রশংসা পান তিনি, জনপ্রিয়তা বৃদ্ধি পায় লাফিয়ে লাফিয়ে। কিন্তু হঠাৎ একই হলো, শেষ দিনের শুটিং করলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সম্প্রতি বেশ কিছু ছবি শেয়ার করে তিনি ক্যাপশন দিলেন, শেষ দিনের শুটিং করলাম, দিয়া বিদায় নিচ্ছে, আমি কতটা উচ্ছ্বসিত তা বলে বোঝাতে পারবো না, আমি সবাইকে খুব মিস করব, প্রতিটা মুহূর্ত আমার মনে থাকবে, সবাইকে ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তবে সঠিকভাবে জানা যায়নি দেবচন্দ্রিমার চরিত্র শেষ হচ্ছে নাকি মাত্র তিন চার মাসেই বিদায় নিচ্ছে এই ধারাবাহিকটি। তো বন্ধুরা, তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো, আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট পস। ধন্যবাদ।